আমি প্রেগন্যান্ট বাবা সি মামা সি বুঝলাম না মা সমস্যা আছে এই মা তো প্রেগন্যান্ট কেডা কাম আমি বিবাহিত মামা সে শীঘ্রই তো বিবাহিত হয়ে যাচ্ছি আর মানে তোরা তো আমাদের বন্ধু বলে স্বীকৃতি দিতে ব্যাটা লজ্জা লাগছে তিন মাস আগে আমার হাজবেন্ড মারা গিয়েছে আজকে আসার পথে আপনাকে দেখলাম না আপনার ফ্রেন্ডদের জিজ্ঞেস করলাম আপনার ফ্রেন্ডরা বলল আপনি এখানে আপনার মনটা মনে হয় আজকে একটু খারাপ না মন ভালো আসলে ভালোবেসে বিয়ে করেছিলাম হুট করে এত কিছু হয়ে যাবে আমি না বুঝে উঠতে পারিনি আমার হাজবেন্ড একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মারা যাওয়ার পর আমি জানতে পারি যে আমি প্রেগন্যান্ট ফ্যামিলির কেউ নেই এখানে আসলে এই ডিপ্রেশনের মাঝে না আমি মাঝে মাঝে আমার একটা ফ্রেন্ডের শোরুমে যাই ওখানে সময় কাটাই এই ডিপ্রেশনের মাঝে আর এই অবস্থায় আপনি চাইলে আমার ফ্রেন্ড হতে পারেন আমার ফ্রেন্ডটা একটু উগ্র আপনি কিছু মনে করেননি তো কেন না ওরা হাসাহাসি করছিল তো তাই বললাম তাতে কি বন্ধু বান্ধব একটু ফাজলামো করবে হাসি তামসা করবে এটাই স্বাভাবিক বাহ আপনি বেশ ফ্রেশ মাইন্ডের আচ্ছা তোমার প্রিয় রাইডার কে সমরেশ মজুমদার আমার কাছে একটা সমরেশ মজুমদারের বই আছে তুমি চাইলে আমি তোমাকে দিতে পারি অবশ্যই আর এই অবস্থায় না আমার সময়ও কাটে না বই পড়লে খানিকটা সময় কাটবে তোমার হাসিটা অনেক সুন্দর এই নাফিস আমি না তোমাকে একটা কথা বলবো আমার না একটু তেঁতুল খাইতে মন চাইছে ঠিক আছে আমি নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি ছাদে আছি তুমি নিয়ে আসো অনেক কষ্ট করে তেঁতুল নিয়ে আসলাম অবশ্য সেই সম্পর্কে আমার কোনো আইডিয়াও নাই আইডিয়া হচ্ছে শিখতেছি আহ চুপ থাকো তো ওকে আচ্ছা ভালো কথা তোমার ভাই আসবে কবে আইসে বলবে ভাইয়া আমি তোকে একটা কথা বলতে চাই হ্যাঁ বল কি বলবি এই অবস্থায় টেক কেয়ারের জন্য আরে পাগলি আমি তো সেটা ভেবেই রেখেছি শোন আমি ভেবেছি কিছুদিনের মধ্যে আমি তোকে লন্ডন নিয়ে যাব ওইখানে আমার একটা ভালো ফ্রেন্ড আছে ছেলেটা খুবই ভালো আর এই নিয়ে আমি বাবা মায়ের সাথে কথাও বলেছি তারাও রাজি দেখ এর আগে তুই তো নিজের ইচ্ছে মতো একটা ছেলেকে চুজ করলি বিয়েও করলি কি হইল আচ্ছা যাক আমি সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি যেটা ভেবেছি তোর ভালোর জন্যই ভেবেছি আর পাস্ট নিয়ে তুই কোনো টেনশন করিস না যা হয়েছে হয়েছে কিরে কিছু বলবি ও ভালো কথা শোন আমি তো আব্বু আম্মুর সাথে কথা বলেছি হ্যাঁ ওখানে ওনারা সব কিছু প্রসেসিং করে রেখেছে আমাদের এখানেও সব কিছু রেডি আছে আগামী পরশু দিন যাচ্ছি হ্যাঁ আর ভালো কথা তুই কি কিছু বলবি আমাকে ভাইয়া আমি একটা কথা ও দাঁড়া তো আমার একটা ইমার্জেন্সি কল আসছে পরে কথা বলছি তোর সাথে